হ্যালো ফ্রেন্ড, আবারও আপনাদের জন্য আপডেট ভিডিও। তো আজকের আপডেট ভিডিও পাবলিক সার্ভিস কমিশনের আপডেট আছে। তো দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গলে, তো এখানে হটস নিউজের মধ্যে আপনি লেটেস্ট নোটিফিকেশান আপডেট আপনি পেয়ে যাবেন। তো আপনাকে ভিডিও অনেক ক্লিক করতে হবে। তো ভিডিও অনেক ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট একটি আপডেট আছে WBCS 2023 প্রিলিমিনারি এক্সামকে নিয়ে। এখানে জাস্ট এখানে ক্লিক করলাম পিডিএফ এ, তো পিডিএফ আমি ডাউনলোড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিডিএফ আমি ডাউনলোড করে নিয়েছি। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে দেওয়া আছে যে যেখানে পোস্টপোন করা হয়েছে 5 নভেম্বর 2023 সানডে যে এক্সাম হওয়ার কথা ছিল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 সেটা পোস্টপোন করা হয়েছে কিছু কারণের জন্য। তো অবশ্যই এখানে বলতে পারছি ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট দি কমিশন ওয়েবসাইট অ্যাট www.wbcs.gov.in ফর ফার্দার আপডেট আর ইন দিস রেগার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটাই সমস্যার জন্য কিছু আপডেট দেওয়া হয়েছে যে এটা আপনার এক্সাম টেপ পোস্টপোন করা হয়েছে টেন্টেটিভলি। আর একটা শিডিউল দেওয়া ছিল, তো সেটা পোস্টপোন করা হয়েছে এবং পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে বলা হয়েছে। তো এই ছিল ছোট্ট আপডেট, এবং পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তো অবশ্যই আপনারা জানিয়ে দেবো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করুন।